ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে রেকর্ড ব্রেকিং সব সেঞ্চুরির ইনিংস খেলে পারফরম্যান্স দেওয়ার পর আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চার ছয়ের বন্যা বইয়ে জ্বলে উঠলেন ঋষভ পান্ত সহ চেতেশ্বর পূজারারা। তৃতীয় দিনের শেষে যেখানে ভারত অলরেডি ইংল্যান্ডকে 257 রানের লিড দিয়ে দিয়েছে, সেখানে আজ অর্থাৎ চতুর্থ দিনের ফার্স্ট সেশনে এক সামান্য কাজ করতে পারলেই ভারত শুধু জেতা নয়, বড় ব্যবধানে এই টেস্ট ম্যাচটি জিতে ইতিহাস গড়বে। হ্যাঁ বোস, রোহিত কেএল রাহুল বিহীন ভারতীয় টিম যেভাবে এক আনকরা ক্যাপ্টেন জাসপ্রীত বুমরার নেতৃত্বে টস তথা 98 রানে 5 উইকেট হারানোর পর প্রথমে ব্যাট হাতে পান্ত জাদেজার দুর্ধর্ষ সেঞ্চুরি ও বুমরার 1 ওভারে 35 রানের বিশ্ব রেকর্ডের সুবাদে 416 রান তুলল ও যেভাবে বল করতে নেমে ভয়ঙ্কর স্টোকস, রুটস ও জনি ব্রেস্টদের আটকে দিয়ে 284 রানে তাদের অল আউট করে দিল, তা তো সত্যিই চমকপ্রদই। কিন্তু এখন যেভাবে তারা আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিরাট কোহলির 20, ঋষভ পান্তের 30 ও চেতেশ্বর পূজারার 50 রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে 125 রান তুলে ফেলেছে, সেখানে যদি আজ অর্থাৎ চতুর্থ দিনের প্রথম সেশনে শুধুমাত্র ভারতের ব্যাটসম্যানরা নিজেদের উইকেট বাঁচিয়ে রাখে ও কমসে কম আর 100 রান স্কোরবোর্ডে লাগিয়ে দেয়, তাহলে ভারত এই ম্যাচটিতে ইংল্যান্ডকে 400 কাছাকাছি রানের পাহাড় সমান এক টার্গেট দিয়ে ইজিলি ম্যাচটি বড় ব্যবধানে জিতে যাবে। যদিও আজ শুরুর দিকে উইকেটটা ইংল্যান্ড বোলারদের মদত দেবে, তবুও বলা যায় যেভাবে পূজারা ফর্মে ফিরে এসে দুর্ধর্ষ 50 রান করে ক্রিজে এখনও নট আউট আছেন ও পান্ত জাদেজা, শ্রেয়স আয়ারের মতো বড় ব্যাটসম্যান এখনও ব্যাট করার জন্য রয়েছে, সেখানে ভারতীয় টিম আজও ঝড় তুলে 400 কাছাকাছি রান তুলবে ও ইংল্যান্ডের বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় নিশ্চিত করবে। তো আজ কি পান্ত জাদেজা পূজারার ব্যাট থেকে সেঞ্চুরি বেরোবে এবং ভারতকে এই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারবে, তা তুমি নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।